দেখো ইঞ্চি কুটি ঠিক সেই উঠবে। ও তো ফুলমাকে খুব ভালোবাসে। সোনা দিদি ভাই, এই দেখো কে এসেছে, তোমার ফুলমা এসে গেছে তোমার কাছে। শোনো মা, এই দেখো আমি এসে গেছি, তোমার ফুলমা। তোমার চেয়ে আমার দূরে দূরে খুব খুব কষ্ট হবে। আমি কিছুতেই যাব না। দেখুন, সোনাকে সম্পূর্ণ রূপে সুস্থ হতে গেলে ওর শরীর ও মন দুটোই ভালো থাকা দরকার। ওর অসুখটা যতটা শারীরিক ততটা মানসিকও। আর ওষুধ শরীরের উপর কাজ করবে, কিন্তু মন ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনাদেরই। আর মন ভালো না থাকলে শরীর কিন্তু ভালো থাকবে না যতই ওষুধ খাক। ডক্টর, আপনি ঠিকই বলেছেন। আমি আশা করব আপনার এই কথাটা এরপর থেকে সবাই মনে রাখবে। না মা, তোমাকে কেউ কোথাও নিয়ে যাবে না। সত্যি 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 দিন সত্যি। হ্যাঁ সত্যি, কেউ তোমাকে জোর করে কোথাও নিয়ে যাবে না। আমরা তো তোমাকে কোথাও নিয়ে যেতেই দেব না, আমাদের সোনামণি তো আমাদের কাছেই থাকবে। এই স্কুট এখন শরীর কেমন? একটু ভালো। দেখলে তো আমার ফুলমা কেমন ম্যাজিক জানে, হুস করে স্কুটিকে সারিয়ে দিল। ওষুধের থেকেও তাড়াতাড়ি। সত্যি তোমার ফুলমা ম্যাজিক জানে। বাবাকে বটি দাও না দো। কেন? বাবা তো কারো কথা শুনছে না, আমারও না, দিদি ভাইও না। তুমি কি জানো বাবাটা না খুব দুষ্ট হয়ে গেছে। আমি তো রোমাতে ছেড়ে কোথাও যাব না। তুমি চিন্তা করো না দিদি ভাই, তোমার বাবা এবার আমাদের সববার কথা শুনবে। রূপার সব কথা শুনে। আর শোনো ডাক্তার বাবু, তোমরা আর কোথাও যেও না। দেখলে না ইঞ্চিকুটির কেমন শরীর খারাপ হয়ে গেল? বাইরে গেলে আমার ফুলমাকে পাবে কোথায়? তাই রূপা বলছে তোমরা এখানে থাকবে, বুঝলে? মা, আমি আর কোনোদিনও কোথাও তোমাকে নিয়ে যাওয়ার জন্য জোর করব না। আজকেও তীরে এসে তরি ডুবল। আচ্ছা, সোনার এখন রেস্টের প্রয়োজন, ও এখন একটু ঘুমুক। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মা। চলো চলো সবাই। তুমি আমার কাছে থাকো না। এবার কিন্তু কেবিনটা খালি করে দিতে হবে, সোনার একটু বিশ্রামের প্রয়োজন।
সিস্টার, বলছি ও ঘুমিয়ে পড়েছে, আমি এখন আসি। চারিদিকে এত আনন্দ, এত রং, তবুও সব কেমন বেরঙিন লাগছে আমার। ঠাকুর তুমি দেখো, সোনা যেন সেরে ওঠে। একটু খেয়ে নাও দিদি ভাই। আগে বলো, ফুলমা কেন আমাদের ছেলে চলে গেল? ফুলমা তোমার জন্য খাবার বানাতে গেছে, তাই চলে আসবে, চলে আসবে। তুমি একটু খাও, একটু খাও। না খেয়ে নাও। না খাবো না আমি। দিদি ভাই, আমাকে তো দাও, আমি একটু দেখো। সোনা বুড়ি তো আমার কাছে, খাবে খাবে, একদম খাবে। কি হবে আমার? আচ্ছা জাস্ট তুমি শুনো, তার কাছে একটা টুনটুনি পাখি ছিল। না খাবো না আমি। বলে তুমি ওষুধ খাবে কি করে? ওষুধ না খেলে তো সুস্থ হতে পারবে না। না খাবো না। যেভাবেই হোক আপনারা ওই মহিলাকে এখানে নিয়ে আসুন, সোনার এখন ওকে দরকার। দেখুন, আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, সোনার অসুখটা যতটা ফিজিক্যাল ততটা সাইকোলজিক্যালও। ওর ফুলমার সাথে জড়িয়ে পড়েছে, তাই এই সময়ে ওর ফুলমার একান্তভাবে প্রয়োজন। আশা করি আপনারা এই সিচুয়েশনের গুরুত্বটা বুঝবেন। ইঞ্জেকশনটা রেডি করো নার্স। দিদি ভাই, তাহলে চলো না, আর দেরি না করে তুমি আর আমি মিলে দীপাকে। না, তুই বা আমি, আমরা দুজনের মধ্যে কেউই যাব না। সূর্য যাবে দীপাকে আনতে। কি হলো সূর্য, বলো তুমি যাবে? আমি হাত জোড় করছি মা হয়ে, আমি তোমাকে অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, নিজের জেদের থেকে বাইরে গিয়ে কিছু খাবো। যাও সূর্য, এরকম করো না, অন্তত সোনার মুখের দিকে তাকিয়ে একটিবার। আজ রান্না চাপাতে বেলা হয়ে যাবে। হ্যাঁ, কারোর খাওয়াও তো হয়নি। আমি যাই গিয়ে রান্নাটা বসে, আবার সোনাকে খাবার দিয়ে আসতে হবে হসপিটালে। দীপা, সোনা কেমন আছে? চিন্তা করো না দীপা, ও সুস্থ হয়ে উঠবে। সুস্থ তো হয়ে যাবে জানি, কিন্তু মেয়েটা খুব কষ্টে আছে জানো তো। সেটুকুও থাকবে না, ও যে তোমার ছোঁয়া পেয়েছে, তোমার স্পর্শে এক অদ্ভুত ভালোবাসা আছে। না আসলে তুমি দেখলে না, ও নিজের বাড়ির লোকের ডাকেও সাড়া দিল না, কিন্তু তুমি গেলে ও সেরে উঠল। কি করে? আমি এটা আগেও দেখেছি, ও তোমার সাথে একটা অদ্ভুতভাবে জড়িয়ে আছে। বাচ্চারা ভালোবাসার কাঙাল হয় বৌদি। হলেও মিশকা খুব ব্যস্ত, তাই হয়তো মেয়েকে সময় দিতে পারে না। আর সোনার মা থাকা সত্ত্বেও ও মায়ের ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে থাকে, তাই ও সবসময় আমার সঙ্গে ঝুলিয়ে থাকে। সত্যি বাচ্চাটা কত কষ্টে থাকে, এমন সুন্দর মায়াকাড়া মুখ দেখলেই আমার বুকের ভেতরটা কেমন করে ওঠে। আমি তো মা, তাই সোনাকে দেখলে আমার বুকের ভেতরটা কেমন মুচড় দিয়ে ওঠে। আমার সবসময় মনে হয় আমি ওকে নিজের কাছে জড়িয়ে রাখি, আদরে রাখি,
আগলে ধরে থাকি। একদম চিন্তা করো না, অসুস্থ হয়ে উঠবে, খুব তাড়াতাড়ি সেরে উঠবে। হুম, আর এদিকে আমাদের মুনি এখনো বাড়ি ফেরেনি, হাসপাতাল থেকে ফিরে টই 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 করছেন। কিন্তু মিঠা সে কখন গেছে, কখন খাওয়া দাওয়া করবে বলো তো? যাই, ওকে ডেকে আনি, ধরে বেঁধে আনি। হ্যাঁ যা, আমি রান্নাটা বসাই। একদম একদম একদম। সোনাটার জন্য একটু চিকেন স্টু বানাতে পারলে খুব ভালো হতো, কিন্তু দীপা ডাক্তারবাবু আপনি এখানে? সোনা ঠিক আছে তো? অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।